রাজ্যপাল পদে সিবি আনন্দ বোসের বর্ষপূর্তি পালন, দিনভর রয়েছে ঠাসা কর্মসূচি। রাজভবনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে মাদক মুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে সাইকেল র্যালি, অংশ নেবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এবং সাইক্লিস্টরা। এরপর স্কুল পড়ুয়াদের জন্য রাজভবনের তরফে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে মিল উইথ গভর্নর কর্মসূচি, রাজ্যপালের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবে বয়স্ক এবং শিশুরা। বিকেলও রয়েছে অনুষ্ঠান। সাইকেল র্যালি is only symbolic of the drive which is going to take place against drugs in the campus and also in society. It's only a beginning. This symbolizes the determination of the youth to see that they will not allow anyone to infiltrate into their privacy and their future. That is a message which are trying to give through this cycle track. Traffic আইন লঙ্ঘনে বাধা দেওয়ায় আক্রান্ত হলো পুলিশ। ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠলো বেপরোয়া বাইক চালকের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্রের সঙ্গে। সঞ্চন, কি ঘটেছে? ভোর চারটের নাগাদ এই ঘটনা ঘটেছে। এজেসি বস ফ্লাইওভারের পশ্চিম প্রান্ত অর্থাৎ এসএসকেএম এর দিকে ভোরবেলা একটি বাইক উঠতে যায়। রাত্রিবেলা 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকে ফ্লাইওভারের উপরে, এবং সেই সময় যখন বাইকটি উঠতে যায় পশ্চিম প্রান্ত দিয়ে, সে সময় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মী এএসআই আনারুল ইসলাম তিনি তাকে বাধা দেন। এই বাধা দেওয়ার সময় বাইকটি সজোরে তাকে ধাক্কা মারে, সেখানে এএসআই পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে তার পায়ে আঘাত লেগেছে এবং মাথায় 6টি স্টিচ পড়েছে, তেমনটাই জানা যাচ্ছে। গুরুতর আহত হয়েছেন এই এএসআই আনারুল ইসলাম। এই বাইকটি সহ যারা দুজন ছিলেন সে সময় বাইক আরোহী তাদেরকে আটক করেছে হেস্টিংস থানা। ধন্যবাদ। ধর্মতলায় বিজেপি সভা রুখতে মরিয়া রাজ্য। 29 নভেম্বরের প্রস্তাবিত সভায় থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভার বিরোধিতায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকালই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সভার অনুমতি দিচ্ছে না পুলিশ, এই অভিযোগে হাইকোর্টে মামলা করে বিজেপি। বিধিনিষেধ আরোপ করে সভার অনুমতি দিতে বলেন মাননীয় বিচারপতি রাজাশেখর বান্ধা। বুধবারের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশও দেন মাননীয় বিচারপতি। ধর্মতলায় বিজেপি সভায় আপত্তি আছে। 20 নভেম্বর মামলা দায়েরের পর রাজ্যের আইনজীবীরা প্রস্তুতির জন্য মাত্র 10 মিনিট সময় পেয়েছেন। বিচারপতি জনসেন গুপ্তর এজলাসে এমনটাই দাবি করে রাজ্য। ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের সময় শুনানির প্রস্তাবিত দিন 28 নভেম্বর রেখেছে রাজ্য সরকার। সভা শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রাখার কৌশল সরকারের, হাইকোর্টে পাল্টা অভিযোগ করে গেরুয়া শিবির। 22 নভেম্বর মামলা দায়ের হলে শুনানির প্রস্তাবিত দিন 28 নভেম্বর কেন রাখা হলো? আজ দুপুর 2টার মধ্যে রাজ্যের কাছে ব্যাখ্যা তলব করেছেন মাননীয় বিচারপতি। 28 নভেম্বরের আগে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হয়ে গেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে সিঙ্গল বেঞ্চ। ধর্মতলায় বিজেপি সভা রুখতে মরিয়া রাজ্য। 29 নভেম্বরের প্রস্তাবিত সভায় থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভার বিরোধিতায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকালই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সভার অনুমতি দিচ্ছে না পুলিশ, এই অভিযোগে হাইকোর্টে মামলা করে বিজেপি।